সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব চমৎকার সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি অনলাইন ইনকাম আর্নিং অ্যাডমুভ অ্যাপ শেয়ার করব, যেই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে মাত্র 10 টাকা ইনকাম করতে পারলেই সাথে সাথে উইথড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন বিকাশ নগদ মোবাইল রিচার্জের মাধ্যমে। সো গাইস, এই অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ। এই 2024 সালে কিন্তু অ্যাপটি রিলিজ করা হয়েছে। তো প্রথমত আপনি যেটা করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা এই যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টটা ওপেন করবেন। সেখানে দেখতে পারবেন যে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে টেলিগ্রামটা সিলেক্ট করতে বলবে। আপনি এই টেলিগ্রামটা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে নিয়ে আসবে। এবার আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে প্রথমত জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটা অ্যাপ লিঙ্ক রয়েছে, এখানে একটা অ্যাপ রয়েছে। জাস্ট আপনি এই অ্যাপটার এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হওয়া শুরু করবে। প্রথমত এটা আপনার ফোনে ইনস্টল হবে, তারপর আপনাকে এটা এই ডাউনলোড অপশনটায় ক্লিক করে পুনরায় আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে। তো অ্যাপটির নাম হচ্ছে মানি ইনকাম। এটা হচ্ছে একটা অ্যাডমুভ অ্যাপ, সম্পূর্ণ নতুন। জাস্ট আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এই ডান অপশনটায় ক্লিক করবেন। তো এবার আপনাকে যেটা করতে হবে, অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে জাস্ট আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনার ফোনে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন। সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন। যেভাবে আপনাকে দেখাবো সেইভাবে কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উইথড্রো দিলে পেমেন্ট পাবেন। তো ভিপিএন ইউএস সার্ভারে কানেক্ট হয়ে গেছে, বা চলে যাচ্ছে মানি ইনকাম অ্যাপটিতে। সো গাইস, আপনি যখন এই মানি ইনকাম অ্যাপটিতে আসবেন তখন দেখতে পারবেন যে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দিবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপটিতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে তারপরে আপনার অ্যাকাউন্টে কাজ করে ব্যালেন্স অর্থাৎ পয়েন্ট ইনকাম করতে হবে। তারপর আপনি সেই পয়েন্ট উইথড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। জাস্ট আপনি একটা ডাউনলোড করার পর ওপেন করবেন, নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে এন্টার ইওর নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু সেই নামের ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে মোবাইল বলে একটা অপশন, এইখানকার এই মোবাইল অপশনটায় ক্লিক করে দিবেন। মোবাইল অপশনটায় ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বলে একটা অপশন, এইখানকার এই ক্রিয়েট এ পাসওয়ার্ড অপশনটায় ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তোমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটা তো একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ড দুইটা কিন্তু সেম হতে হবে। তারপর এখানে পরবর্তীতে রয়েছে রেফারাল কোড। আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফারাল কোড এই অপশনটায় অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। আমার রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তো আমার রেফার কোডটি বসানো হয়ে গেলে এবার এখানে নিজে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করাতে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, এইখানকার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যাবে। যদি লগ ইন করে না নিয়ে যায় সেক্ষেত্রে আপনি পুনরায় আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো অ্যাপটিতে লগ ইন করার সাপার ঠিক এই ধরনের ইন্টারফেস শো করতে আসছে। প্রথমে একটা নোটিশ দিয়ে রেখেছে, দেখি নোটিশে তারা কী লিখে রাখছে। নোটিশে লেখা রয়েছে নিয়ম মেনে কাজ করলে 100% পেমেন্ট পাবেন। আপনারা যদি নিয়ম মেনে ভুল ক্লিক না করে কাজ করেন তাহলে পেমেন্ট পাবেন না। ইনভ্যালিড ক্লিক থাকলে কিন্তু পেমেন্ট পাবেন না, যেটা আপনাদেরকে শুরুতেই বলে রেখেছি। প্রতিদিন রাত 7টা থেকে 9টায় পেমেন্ট দেওয়া হবে, অ্যাডমিন ফ্রি থাকলে সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দেবো। তো জাস্ট আপনি আপনি ডাউনলোড করে অ্যাপটিতে আসলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে কিন্তু তারা সম্পূর্ণ ফ্রিতে 150 পয়েন্ট দিয়ে রেখেছে। এটা কিন্তু টাকা নয়, এটা হচ্ছে পয়েন্ট। আপনি যখন অ্যাপটির এই টাস্ক কমপ্লিট করবেন তখন আপনাকে এখানে পয়েন্ট দিবে, আপনি সেই পয়েন্টগুলো উইথড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। জাস্ট আপনি অ্যাপটিতে আসলে দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তারা সাইন আপ বোনাস হিসেবে আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে 150 পয়েন্ট দিয়ে দিয়েছে। এবার আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন শো করতে আসছে প্রোফাইল বলে, এই প্রোফাইল অপশনটায় ক্লিক করে দিবেন। তো গাইস, প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটায় আসলে দেখতে পারবেন যে প্রথমত শো করবে আপনার নামটা, আপনি কোন নাম দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তারপরে আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে কত পয়েন্ট রয়েছে। দেন শো করবে মোবাইল নাম্বার, আপনি কোন নাম্বার দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। তারপরে ইউজার আইডি। তারপর একটা ইম্পর্টেন্ট অপশন শো করবে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক।
আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা কিন্তু শুরুতে জিরো থাকবে। আপনি যখন অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করবেন তখন আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে গেলে আপনার অ্যাপটি থেকে কিন্তু উঠে দিলে পেমেন্ট নাও আসতে পারে, আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেওয়া হবে। তো আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বাড়তে দিবেন না। আপনি ইনভ্যালিড ক্লিক মানে হচ্ছে আপনি কাজ করার সময় কোনো ভুল অ্যাডে ক্লিক করলেন কিনা। ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না। যেই সমস্ত অ্যাডে আপনাকে ক্লিক করতে বলবো, যেই সমস্ত অ্যাডে আপনাকে ক্লোজ করতে বলবো, সেমভাবে আপনারা নিয়ম মেনে কাজ করবেন। অন্যথায় কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক থাকলে উঠে দিলে পেমেন্ট আসবে না, অ্যাকাউন্টটিও ব্যান করে দেওয়া হবে। তারপরে এখানে শো করতে আছে রেফারাল কোড। আপনি যে অ্যাপটিতে যেই নম্বর ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে মূলত আপনার রেফারাল কোড। এই রেফার কোডটি ব্যবহার করে যদি অ্যাপটিতে কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন, অর্থাৎ কিছু পয়েন্ট পাবেন ফ্রিতে। আর আপনার এখানে আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে অ্যাপটিতে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোড আসছে এটা 01912345678। ওকে, তারপর এখানে শো করতে আসছে টোটাল রেফার, আপনি কতটা রেফার করেছেন, টু ডে টাস্ক, আপনি আজকে কতটি টাস্ক কমপ্লিট করেছেন। ওকে, এবার এখান থেকে প্রোফাইল থেকে ব্যাগে চলে আসছি। তো গাইস, এবার এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রয়েছে হিস্ট্রি বলে একটা অপশন। এখানকার হিস্ট্রি অপশনটা ক্লিক করে দেখতে পারেন আপনি কত টাকা আপনি থেকে পেমেন্ট পেয়েছেন, কত টাকা আপনার পেন্ডিং রয়েছে, কত টাকা আপনার পেড হয়েছে, এটা হচ্ছে আপনার হিস্ট্রি। তারপর এখানে রয়েছে টপ ইউজার্স বলে একটা অপশন। এখানকার টপ ইউজার্স অপশনটা ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনি থেকে ইতিমধ্যে কারা কারা উঠে দিয়ে পেমেন্ট পেয়েছে, তাদের র্যাঙ্ক, তাদের নাম, তাদের অ্যামাউন্ট, তাদের তারা কতটা রেফার করেছিল। ওকে, এটা হচ্ছে তাদের ডিটেলস অর্থাৎ রিডার বুট পেমেন্ট প্রুফ। এখান থেকে পরবর্তী অপশন কথা হচ্ছে নোটিশ বলে একটা অপশন, নোটিশে ক্লিক করে তাদের নোটিশটা দেখে নেবেন। এবার এখানে রয়েছে চ্যানেল বলে একটা অপশন, এখানকার চ্যানেল অপশনটা ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে অবশ্যই আপনি জয়েন হয়ে নেবেন। তাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টেও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল, আর সাপোর্ট আছে তাদের টেলিগ্রাম চ্যানেল। তাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে নিয়ে আসছে। আপনি অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের সাথেই থাকবেন, তাহলে আপনি সেখানে বিস্তারিত আপডেট, নিউজ, তারপরে বিস্তারিত আরও নতুন কোনো অ্যাপ থাকলে সেগুলো পাবেন কাজ করে টাকা ইনকাম করার জন্য। অবশ্যই তাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই যে নিচে চ্যানেল বলে একটা অপশন রয়েছে, চ্যানেল অপশনটায়, তারপরে এখানে রয়েছে সাপোর্ট বলে একটা অপশন, এই সাপোর্ট অপশনটায় ক্লিক করে দেবেন। সাপোর্ট অপশনটায় ক্লিক করে আপনি এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করবেন, তাহলে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু সমস্ত বিস্তারিত নোটিস, নিয়ম আপলোড করা হয়। এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে যে কোনো ধরনের মতামত থাকলে, সমস্যা থাকলে এইখানে টাইপ করে, মেসেজ টাইপ করে পাঠাতে পারবো। 131 জন মেম্বার রয়েছে, তারা দেখতে পারবে, এবং যে কোনো সমস্যা থাকলে আপনি এখানে তাদের জানাবেন। অ্যাপটির এই যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনে কিন্তু আপনার সমস্যার সমাধান করে দিবে। ওকে, আর আপনি যদি অ্যাপটি থেকে উঠে দেওয়ার পর পেমেন্ট না পান তাহলে আপনি উঠে দেওয়ার সময় একটা স্ক্রিনশট তুলে রাখবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দেবেন। আপনাকে যদি পেমেন্ট তারা না দেয় আমি নিজে আপনাকে পেমেন্ট পাঠিয়ে দেবো। তো অবশ্যই আপনি উইথড্র দেওয়ার সময় একটা স্ক্রিনশট তুলে রাখবেন, আর আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের নম্বর এবং পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন। ওকে, এবার এখানে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য একটা অপশন, সেটা হচ্ছে স্টার্ট টাস্ক। যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। কাজ করার জন্য অ্যাপটিতে জাস্ট আপনি এই স্টার্ট টাস্ক এই একটা মাধ্যমে কাজ করে টাকা ইনকাম, ব্যালেন্স ইনকাম করতে পারবেন, আর একটা হচ্ছে রেফার, এই দুইটা মাধ্যমে। জাস্ট আপনি এখানকার এই স্টার্ট টাস্ক অপশনটা একবার ক্লিক করে দেবেন। সো গাইস, স্টার্ট টাস্ক অপশনটায় ক্লিক করার পর স্টার্ট টাস্ক অপশনটায় আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 12টা টাস্ক দিবে। আপনাকে এখানে টাস্ক কমপ্লিট করতে হবে নিয়ম মেনে। কোন নিয়মটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি টাস্ক অপশনটায় আসবেন, একটা টাইমে মোট 12টা টাস্ক পাবেন। টাস্ক মানে হচ্ছে এখানে একটা লেখা থাকবে, আপনি এই লেখাটা পড়বেন, না চাইলে না পড়বেন। তারপর আপনি নিচে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে নেক্সট বলে, এইখানকার এই নেক্সট অপশনটায় ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনটায় ক্লিক করার পরে তো গাইস দেখতে পেরেছিলেন যে নেক্সট অপশনটায় ক্লিক করার পর আমার কাছে একটা অ্যাড শো করতা ছিল, এবার অ্যাডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে কোনো জায়গায় ক্লিক করা ছাড়াই। এইভাবে জাস্ট আপনি আসবেন, কাজ কমপ্লিট করবেন। এবার একটা টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে, তো আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারলাম না। জাস্ট আমি এখান থেকে আরেকবার নেক্সট অপশনটায় ক্লিক করে দিচ্ছি, এবার অ্যাড দিবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। সো গাইস, এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই নেক্সট অপশনটায় কাজ করার নিয়মটাকে। দেখতে পাচ্ছেন আমি পুনরেকবার নেক্সটে ক্লিক করেছি, এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসছে, একটা অ্যাড দিতে আসছে। এবার দেখতে পাচ্ছেন নিচে টাইমার চলতে আসছে, এই টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, 9 সেকেন্ড, 7 সেকেন্ড, এই যে টাইমারটা চলতে আসছে এই টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত এই ইন্টারফেসটা ওয়েট করতে হবে। ভুলে আপনি আপনার ফোনের এই যে স্ক্রিনে কোনো জায়গায় টাচ করবেন না তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। ইনভ্যালিড ক্লিক বাড়ালে আপনার কিন্তু অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট আসবে না। তো এইভাবে জাস্ট আপনারা
কাজ কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন টাইমারটা কমপ্লিট হয়ে গেছে, এখানকার টাইমারটা কমপ্লিট হয়ে গেছে এবং ভিউ সাকসেস লেখা শুরু করতেছিল। এবার আপনি উপরে কর্নার যে ক্লোজ বলে অপশন পাচ্ছেন, এই ক্লোজ অপশনটা ক্লিক করে অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। দুইটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এইভাবে জাস্ট আপনারা কাজ কমপ্লিট করবেন, নেক্সটে ক্লিক করবেন, অ্যাড দিবে, অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন। সো গাইস, এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই নেক্সট টাস্ক কমপ্লিট করার মেন নিয়মটা কী, অর্থাৎ আপনি কোন নিয়মটা মেনে এই টাস্ক অপশনটায় কাজ করবেন। আপনি যেটা করবেন, জাস্ট এই টাস্ক অপশনটায় আসবেন। টাস্ক অপশনটায় আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে কাজ করার জন্য একটা টাইমে মোট 9-12টা কাজ দিবে। আপনাকে এখানে 12টা দিতে পারে, আপনাকে এখানে 13টা বা 8টা দিতে পারে, 10টা দিতে পারে, যতগুলোই কাজ দিক না কেন, জাস্ট আপনি এইখানে এসে একটা টাইমে যতগুলো কাজ কমপ্লিট কাজ পাবেন, প্রত্যেকটা কাজ কমপ্লিট করার সময় যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন কেবলমাত্র সর্বশেষ। অর্থাৎ এখানে একদম দেখতে পাচ্ছেন 12টা কাজ রয়েছে, আপনাদের এখানে এখানে 12-12 লেখা থাকবে, তখন আপনি এখানে নেক্সট বলে একটা অপশন পাবেন না, এখানে পাবেন ক্লেম বলে একটা অপশন। ক্লেম পেলে এবার আপনি জাস্ট এই ক্লেম অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দিবে, অ্যাডটি আপনি 5 থেকে 10 সেকেন্ড দেখবেন যত টাইমার শো করবে। তারপর আপনার অ্যাডটি দেখা হয়ে গেলে অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি দেখতে পারবেন ওয়েবসাইটে কিন্তু টাইমার চলতে থাকবে, টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন সেই ওয়েবসাইটটিতে, তারপরে ক্লোজ করে অ্যাপটিতে চলে আসবেন। কিংবা আপনাকে ওয়েবসাইটে না নিয়ে আপনাকে যদি গুগলের কোনো গুগল প্লে স্টোরে কোনো অ্যাপের কাছে নিয়ে যায় তাহলে আপনার কাজ হচ্ছে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আপনার ফোনে। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে কাজ করার সময়। আমি আবার বলছি এই স্টার্ট টাস্ক অর্থাৎ টাস্ক কমপ্লিট করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন, জাস্ট এই টাস্ক অপশনটায় আসবেন। আসলে আপনি এখানে দেখতে পারবেন একটা টাইমে আপনার কাছে মোট কাজ দিবে 12টা, আপনি এখানে মোট 10-11টা কাজ কমপ্লিট করবেন। অর্থাৎ সর্বশেষ কাজ কমপ্লিট করার পূর্বে এখানে আপনি যতবারই নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ এখানে আপনার যতবার নেক্সট লেখা থাকবে আপনি ততবার নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দিবে, অ্যাডটি দিলে আপনার কাজ আসছে আপনি সেই অ্যাডটিকে নিচে টাইমার চলতে থাকবে, টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে ক্লোজ করে দেবেন। ভুলে আপনি ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তারপর আপনি যখন সর্বশেষ কাজ অর্থাৎ 12 নম্বর কাজ কমপ্লিট করবেন, অর্থাৎ আপনার এখানে আপনার এখানে যতটা কাজ থাকবে সর্বশেষ কাজ কমপ্লিট করবেন, তখন আপনার এখানে নেক্সট বলে একটা অপশন দেবেন না, এখানে দেবে ক্লেম বলে একটা অপশন। আপনি সেই ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দিবে, আপনি সেই অ্যাডটিকে নিচে টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। অর্থাৎ দেখবেন, দেখা হয়ে গেলে জাস্ট আপনি ক্লিক করে দেবেন অ্যাডটাতে, অ্যাডটাতে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। কিংবা ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে গুগলের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনাকে সেই ওয়েবসাইটটিতে 1 মিনিট কিংবা 2 মিনিট ভিজিট করতে হবে, ভিজিট করে ব্যাগে চলে আসবেন এই অ্যাপটিতে, তাহলে আপনি আপনার পেমেন্টটা পাবেন। অর্থাৎ এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে কিন্তু অ্যাপটিতে অবশ্যই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে তারপরে কাজ করতে হবে। সো গাইস, এইভাবে জাস্ট আপনারা অ্যাপটিতে কাজ করবেন। এই কথা বলতে গেলে জাস্ট আপনি স্টার্ট টাস্ক অপশনটায় ক্লিক করবেন, একটা টাইমে যতগুলো কাজ পাবেন সর্বশেষ কাজ কমপ্লিট করার পূর্বে যতগুলো অ্যাড দিবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন, সর্বশেষ অ্যাড আপনি ক্লিক করে ক্লিকের কাজটা কমপ্লিট করবেন। ওকে, তো অ্যাপটিতে কাজ করার সময় ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না, তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। কোন অ্যাডে ক্লিক করা যাবে সেটা আপনাদেরকে তো বলে দিলাম, কেবলমাত্র সর্বশেষ অ্যাডে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে, আর ইনভ্যালিড ক্লিক আপনার বাটা দেবেন না। যদি কোনো কাজ করা নিয়ে মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তাও আপনাকে অ্যাপটিতে উল্টাপাল্টা নিয়ম মেনে কাজ করবেন না, তাহলে কিন্তু অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট নাও আসতে পারে। সো গাইস, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে অনেকগুলো ব্যালেন্স ইনকাম হয়ে গেলে কীভাবে আপনি অ্যাপটি থেকে নিয়ম মেনে উইড্রো দিবেন। তো গাইস, অ্যাপটি থেকে টাকা উইড্রো দেওয়ার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন শো করতে আসছে উইড্রো বলে, এই উইড্রো অপশনটা একবার ক্লিক করে দেবেন। তো উইড্রো অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে উইড্রো দেওয়ার জন্য আপনার অসংখ্য পয়েন্ট প্রয়োজন হবে। এখানে অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে, বিকাশ, তারপরে বিকাশ নগদ এইভাবে শো করতে আসছে। তো এখান থেকে অ্যামাউন্টটাও লেখা রয়েছে, আপনি যত টাকা উইড্রো দেন না কেন সর্বনিম্ন আপনাকে টাকা উইড্রো দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম্বার আছে সর্বনিম্ন আপনি 12 টাকা উইড্রো দিতে পারবেন। পূর্বে কিন্তু ছিল মাত্র 10 টাকা, আপডেটের পরে 2 টাকা বাড়ানো হয়ে গেছে, এখন আপনি সর্বনিম্ন 12 টাকা উইড্রো দিতে পারবেন। 12 টাকা উইড্রো দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট থাকতে হবে, দেখতে পাচ্ছেন যে 7500। তো 7500 পয়েন্টের বিনিময়ে বাংলা টাকায় হয় 12 টাকা, এবং এভাবে লেখাশোনা করতে আছে কত পয়েন্টের বিনিময়ে আপনি উইড্রো দিলে কত টাকা পেমেন্ট পাবেন। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ শো করতে আছে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার আগে প্রতিদিন পেমেন্ট করা হবে, আর অ্যাডমিন ফ্রি থাকলে যে কোনো সময় পেমেন্ট করা হবে। ওকে, এবার আপনি যে মাধ্যমে টাকা রিসিভ করতে আছেন সেই মাধ্যমটার উপর ক্লিক করবেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই 12 টাকা পেমেন্ট নেবেন। কাজ করে মাত্র 12 টাকা ইনকাম হয়ে গেলে সাথে সাথে আপনি উইড্রো দিয়ে টাকাটা রিসিভ করে নেবেন, বারবার নেবেন পেমেন্ট 12 টাকা করে, বেশি টাকা একসাথে উইড্রো দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনি 12 টাকা নেওয়ার জন্য এই 12 টাকার উপর ক্লিক করবেন, বিকাশ বা নগদের, তারপরে দেখতে পারবেন অটোমেটিকলি পয়েন্টটা চলে আসবে, যেই
12 টাকার নিতে হলে কত পয়েন্ট থাকতে হবে? সর্বনিম্ন থাকতে হবে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সের 7,000 পয়েন্ট, 12 টাকা বিনিময়ে থাকতে হবে আপনাকে 7,000 পয়েন্ট। তারপর আপনি এখানে নগদ নাম্বারটা দিবেন, এই নাম্বারটা যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা থেকে তারা আপনাকে পেমেন্টটা পাঠাবে। নাম্বারটা দেওয়া গেলে এখানকার রিডিম অপশনটা ক্লিক করে দেবেন, রিডিম অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটি থেকে উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। সো গাইস, অ্যাপটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।